হ্যালো দর্শক মণ্ডলী, আমি আমিনুল ইসলাম, আমার ট্রোলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো ইউটিউবের টাইম ওয়াচ কি এবং এটা কিভাবে কাজ করে। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে করে আপনি আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমার যে ইউটিউব অ্যাপটি আছে সেটাতে আমি ক্লিক করব। দেন এখানে যে প্রোফাইল আইকনটা আছে, প্রোফাইল আইকনে ক্লিক করব। দেন এখানে লেখা আছে টাইম ওয়াচড, সো এটাতে আমি ক্লিক করব। দেখেন এখানে একটা গ্রাফ দিয়ে দিছে, এখানে আমি কত ঘন্টা ডেলি অ্যাভারেজে কত ঘন্টা ইউটিউবের ভিডিও দেখি তার একটা গ্রাফ আছে। সো আজকে আমি দেখেছি 2 ঘন্টা 10 মিনিটস ইউটিউব এবং লাস্ট 7 ডেইজের 8 ঘন্টা 34 মিনিট আমি দেখছি এলো এই ফোন দিয়ে। আমি এই অ্যাকাউন্ট লগ ইন করে আমি প্রায় 8 ঘন্টার মতন দেখছি লাস্ট উইক। সো এভাবে আপনি দেখতে পারবেন যে আপনি কত ঘন্টা ইউটিউবে থাকেন। সো একটু স্ক্রল করলে আপনি এখানে লেখা আছে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। সো এখানে এই অপশনটা আপনি যদি ক্লিক করেন, এই অপশনটা যদি ক্লিক করেন তাহলে আপনাকে একটা রিমাইন্ডার ফ্রিকোয়েন্সি দিবে। সো আপনি এখানে সেট করে নিতে পারেন যে এত ঘন্টা পরে আমাকে রিমাইন্ড করবো, তাহলে আমি একটা ব্রেক নিব। সো আপনি এটা সেট করে রাখতে পারেন। দেন এখানে লেখা আছে দেখেন রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম, তো আপনি কখন ঘুমাইতে যাবেন সেটার একটা বেড টাইম একটা আপনি সেট করে এখানে দিতে পারেন। দেন এখানে লেখা আছে দেখেন অটো প্লে নেক্সট ভিডিও। সো এটা ওপেন করলে এটা যদি আপনি যখন ক্লিক করবেন তখনই আপনার যে ভিডিওগুলো আছে অন্য প্লে ভিডিওগুলো এটা অটোমেটিকলি একটা ভিডিও শেষ হলে আর একটা ভিডিও চলতে থাকবে। সো এই ছিল আজকের টাইম ওয়াচ ইউটিউবের যে সেটিংসটা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিবেন এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো আজকের মতন টাটা, বাই বাই।